আমার ওয়ালিদ সাহেব ছিলেন তো থাকতে চায়নি পরিবারের প্রতি, বাবা আর ভূমিকা রাখত বাবা মহসিন ইসলাম ও শরীফ ইসলাম, মা বাবা রুচি পরিবার মাদ্রাসার প্রতি মহসিন, পরিবারের প্রতি মহসিন, আপনাদের কাছে আমার দুইটা আবদার, আমার বাড়ির জন্য তাকে সুস্থ পাইন জানি আল্লাহর হস্তে সম্মানিত উপস্থিতি, আমরা বাসা হারিয়ে ফেলেছি। একটা কথা আপনাদের সামনে, আইসিআর যে মর্দা মারা গেছেন ওনার বয়স মাত্র 33 বছর, 33 বছরের একজন যুবক, কিন্তু এই 33 বছরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়া অনেক দিনের খেদমত করাইছেন। বিশেষ করে ওনার আব্বার যে প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমার জানা মতে সিংহভাগ ওনারই অবদান। এখন জানাজার নামাজ পড়াইবেন ওনার আব্বা হযরত মাওলানা শেখ জমিল আহমদ আনসারি সাহেব। জানাজার আগে উনি ওনার অনুমতি আপনাদের সামনে পেশ করবেন। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء اجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ওলামায়ে কেরাম, আজকে যে যাকে মাইজিদ বলতে আমার কলিজা ফেটে দেয়, আমার বড় ছেলে 33 বছরের যুবক সাহিদ 3 বছর বয়সে সে কোরআন শরীফের সবক নিছিল, 60 বছর থেকে প্রতিযোগিতায় বিভিন্ন অংশগ্রহণ করা শুরু করছে। আমার খুব মনে আছে 60 বছরের সময় সে সাইর ফারা ইয়াদ করিয়া সুরে দাঁড়িয়াত পরীক্ষা দিয়ে 1 নম্বর অর্জন করছিল। আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে সবার সাথে চলছে, তাকওয়ার উপরে তার জীবন যাপন করা আসিল সবচেয়ে প্রাধান্য দেওয়া, তার জীবনে তাকওয়া ছাড়া কোনো কাজ আসিল না। আমাকে হার মানাইছে অনেক আমলিয়াতে জিন্দগি পরিবারের মধ্যে কীভাবে চলে, রমজান মাস আসলে আগে থেকে পরিবারের লোকদেরকে বলে দিত আমাদের পরিবারে কি রমজানের আগে আগে 1 লক্ষবার দুরুসরি পড়া যায় না, সবাই বললো যায় তাইলে শুরু করো। প্রতিটি রমজান মাস আসলে তার সিদ্ধান্ত হইল পরিবারের লোকেরা একদম ডেইলি পড়তে হবে, সবাই কাজে এসছে। আলহামদুলিল্লাহ আমার 5 ছেলের মধ্যে ওর বড়ো ছেলে সবাই হাফিজে কোরআন, আমার মেয়েরও আল্লাহ এই কোরআনের হাফিজ হয়েছে। তো তার গুণ হইল কোরআনের খেদমত করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর মা বাপরে খুশি রাখা। আমার ছেলের জীবনে লক্ষ লক্ষ ঠা রুজি করছে হাতে হাতে আইসে, কিন্তু আপনারা আজকে শুনলে আশ্চর্য হবেন যে আমার ছেলের বউ হল থেকে বললো যে আব্বা রে জিজ্ঞাস করো তান 500টা মাঙ্গা হয়েছে, ওই যে ক্যাশ 500 পয়সা ঢুকায় তো কিছু টাকা বার হয়েছে কী করবো। তা আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম যে জিকা এই টাকা কিনি ওতে সে রাখছিল এখানে, তো আমার এ জানাই লইল মেয়ের হইল যে এইগুলো রাখুন মেয়েদের সোনা কিনি দেওয়ার লাগিয়া, তাহলে ঠিক আছে কত ওই 750 দের হাম হয়েছে। এই তার জীবনে চাইলে আমি যে ঘর বানাইয়া বিল্ডিং বানাইছি তার 3টা বানাইতে পারতো, কিন্তু তার অ্যাকাউন্টে একটা টাকা নেই। দেশে আসলে বাপের আমার সবচেয়ে এরকম যে বাবার পকেট থেকে তারা এরা ইয়া খরচ করে, কার কোনো ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। আমরা মনে মনে অনেকে ধারণা করতাম কেন কি বাবার ইয়া উপাধি হয়েছিল, লাস্ট খাইলে এখান 4টা সন্তান দুনিয়াতে রাখিয়া গেছে, এই সন্তানের জন্য আলাদা কিছু করে নেই। আইস থেকে অসুস্থ অবস্থায় দেশের থেকে আসলে বাবার করে যাওয়া, বাবার অনুমতি ছাড়া কোনো পয়সা খরচ করা নাই, লাস্ট একটা গাড়ি কিনিয়া
তার গা পুঁজিয়াছিল, সব পয়সা দিয়ে দিল আব্বুটির জন্য হারিয়া। তো আমি শেষে বলছিলাম সে দিল্লিতে, আমি যখন বুঝতাম পারছি আমার ছেলে বেশি থাকতো না, এটা না জানে কইল, বাবা রে তুমি যে আমার এই হাতিয়া দিলা, তোমারে আমি কি দিতাম, আমার বাকি জীবনটা তোমারে হাতিয়া দিলাম। প্রতি উত্তরে মাতিয়া দিছে, আব্বা এ কথাটা কোনো সময় না, কান্দি দিছে যে আপনি এই জীবনে থাকার দরকার, আপনার দ্বারা আপনি দৃঢ়তার সাথে মত হাতে দিনের খাম বোতা কটা পারবা। তার আজ কু চারটা বাচ্চা, এতিম একটা, একটা বাচ্চার বয়স ছিল মাত্র এক মাস, কিন্তু যে কিছু খরিয়ে গেছে না, একটা পয়সাও একটা অ্যাকাউন্ট এবার জোর করে খুলাই লইছিলাম যে একটা অ্যাকাউন্ট তুমি খুলো, টাকা পয়সা রাখবা। তো আমি আশা তুমি জিজ্ঞেস করলাম, নবীনই কিন্তু বহুরে দিছে না, দিছে বাইরে, যে জিজ্ঞেস করলাম কত আছে, কইলো 27,000 টাকা, এটাও আছে আর একজনকে ঘর বানাই দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ তার জীবনে 33 বছরে অনেক কিছু করছে, আর তার এজতে আমার দুবাইয়ের অনেক বাই হলে কখন ফট করে করা যে আমরা বুঝতাম পারছি না যে আমাদের এই সন্তান কি আসিল। প্রেসিডেন্টের মসজিদে তারে পুলিশ পটি গোলে নিয়ে আনোয়াজ ফোড়ানি হইত। একদিন এক ঘরের মধ্যে যখন বাঙালি মেসও গিয়ে একজন আরবিয়ে দেখতে পাইছিল, তুমি খানো, আর তারা জানে এ তো এইভাবে মাসে সাধারণ মানুষের মাঝে বইতে পারে না, অহংকারী কোনো জিনিস তার মধ্যে কোনো দিন দেখা গেছে না। কোনো মানুষের সাথে সে তার যে ইলমে এত কিছু আল্লাহ দান হচ্ছে প্রকাশ করেন, সবের সাথে তোয়াজু বিনয় বিদেশি অনেক বায়ু করাছন দেখে খান্দিরা চকুর ভানি। তো আমি আপনার কাছে দোয়া চাইমু, আমি এখন বড় দায়িত্ব, আমার ছেলে তো আমার সব কিছু দিয়া তার দায়িত্ব আদায় করে চলে গেছে, আমার উপরে চারটা এতিমের দায়িত্ব রাখিয়ে গেছে, এদেরকে লালন পালন করার দায়িত্ব আমার উপরে ছড়িয়ে গেছে। আর তার যখন রানীর যতটুকু আসিল আমার ধারণা মানুষের যে সাক্ষী অকল আইতেছে ফোনের মাধ্যমে, আল্লাহ থারে জান্নাতুল ফেরদাউস আলার মধ্যে স্থান দিবা, মানুষের দিলের মধ্যে যেভাবে ভালোবাসা। মুফতি আব্দুল মুনতাকিম সাহেব ফোন করি, আমার এই দর্শিনা আমার ছেলেরে দরিয়া হইলা লন্ডনের ইতিহাসও এভাবে দোয়া তো অনেক হয়, হ্যাঁ অনেক বুজুর্গল মরছল, কিন্তু এটা কমিউনিটি ভিত্তিক। আর এন যখনই খবর গেছে প্রতিটা মসজিদের মধ্যে দোয়াছে, প্রতিটা মসজিদের মধ্যে রেকর্ড পেক করছে। তো আল্লাহ আপনারা আইসুর মহব্বতের সাথে আমি আপনারা শুক্রিয়া আদায় করি, আমার ছেলের জন্য দোয়া করবা যে আল্লাহ তার ভবিষ্যৎ ভালো হতো। আমি জানি যে হে দানিয়া খেউরে কষ্ট দিছে না, দিতে চাইছে না, বলে যদি কষ্ট হয় এখন মাফ করে দিবা। আর তারই গোড়া যে আমি আর রহমানিয়া মাদ্রাসার লাগিয়ে দোয়া করবা যাতে তার পরিকল্পনাটা আল্লাহ পরিপূর্ণ করেন। আপনারা সবার দোয়ার মধ্যে কালোর মধ্যে রাস্তা, আর অল্প দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আল্লাহ আগাইয়া নিছে, ইনশাআল্লাহ আগাইয়া নিব আমার ভরসা। যে যার দোয়া আছে দোয়াই হইল আসো, দোয়াই হইল আসো, সে দোয়া চাইতো, তো আমিও দোয়া চাই আপনারা কাছে, আর আমার লাগেও দোয়া করবা যাতে হিম্মতের সাথে ধৈর্য ধরতাম পারি। ধৈর্য এক নম্বরে প্রথম ছেলে, যে ছেলে আমার কবর কবর দেখাইছিলাম, যে কবর দেখাইছিলাম যে বাবা যদি হঠাৎ করি আমার কিছু হয়, সবাই কইছে দাদা আপনার কবরটা মাদ্রাসার পাশে হইতো, এটা মনে রাখবা। তো আমি ছেলেরে গিয়া দেখাই, বাবা কোন জায়গায় তুইলে ভালো হইব, কারণ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা তো বড় পরিকল্পনা অন্য ভাই যাওয়ার, তবে যদি এর আগে কিছু ঘটি যায় আমি আমার এই সারা হলাম, আজকে আমার বাবাও কবর হইতে দেখুন দোয়া করতাম। আল্লাহ পছন্দে জান্নাতুল ফেরদাউস আলা দিব, আমি সবাইকে শুকরিয়া আদায় করি, এখানে শেষ করলাম। আমরা নামাজের প্রস্তুতি নেই, এখনই নামাজ।